হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে মিনি ব্লগ হতে যাচ্ছে হ্যামিল্টনগঞ্জ কালী পুজো মেলা নিয়ে। তোমরা যারা হ্যামিল্টনগঞ্জে থাকো, তোমরা তো সবাই জানো আমাদের কালী পুজো মেলা হচ্ছে আমাদের সবার ইমোশনস, আমাদের সমস্ত ভালোবাসা জড়িয়ে আছে। আবার এক বছর পর চলে এসছে আমাদের প্রিয় কালী পুজো মেলা নিজেদের সম্ভার নিয়ে। তো আমিও চলে গেলাম মেলা ঘুরতে, আমার ট্রেনিং ছিল আসার, যার জন্য আমি দুদিন শুধুমাত্র মেলায় যেতে পেরেছি। আর সবটা হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো না, তাই এটাকে আমি মিনি ব্লগের আকারে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যারা জানো না, তাদের জন্য আমি বলে রাখি, আমাদের হ্যামিল্টনগঞ্জ কালী পুজোর মেলার একটা ঐতিহাসিক কিন্তু গল্প আছে, যে ইংরেজরা কালী পুজোটা করেছিলেন প্রথম সূচনা, আর তারপর কিছু দোকানের পসরা নিয়ে তারা একটি মেলার সূচনা করেছিলেন, আর সেই মেলা এখনও অবধি চলছে। আর এতটা মানে এত দিন ধরে চলছে এই ঐতিহাসিক মেলা, আর আমাদের হ্যামিল্টনগঞ্জবাসীর সবার একটা ইমোশনস বলতে পারো, একটা ভালোবাসার জায়গা বলতে পারো এই হ্যামিল্টনগঞ্জ কালী পুজো মেলা। তো তোমাদের সবাইকে বলবো যে একবার অন্তত তোমরা এই মেলাতে এসো, আর তোমরা বুঝতে পারবে মানে জাতি ধর্ম বর্ণ মানে সমস্ত কিছুর ঊর্ধ্বে যে সবাই এখানে এসে মিলিত হয় আর এই মেলার উপভোগ করে। দেখেও মনে শান্তি লাগে, অনেকজনের সাথে, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়, ভীষণ ভালো লাগে। তো তোমরা অবশ্যই এসো। তোমাদের সাথে আমি বেশি ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ মেলায় আমার যাওয়া হয়নি, তবুও যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। তোমাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।